ডেড সি থেকে ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধারের দাবি করল ইসরায়েল। মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইলের সেই ধ্বংসাবশেষ প্রদর্শন করে দেশটির সামরিক বাহিনী। প্রকাশ করা হয়েছে একটি ভিডিও ফুটেজও। ভিডিওতে দেখা যায় একটি মিসাইলের বিশাল আকৃতির একটি অংশ পর্যবেক্ষণ করছে ইসরায়েলের সেনারা। রোববার ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলায় অন্তত 110টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। ইসরায়েলের দাবি এসব মিসাইলে কমপক্ষে 7 টন বিস্ফোরক ছিল, যদিও 99% ধ্বংসের দাবি করেছে তেল আবিব।